Hello everyone, welcome to Standards. আজকে আমি বানাবো চিকেন কষা। চিকেন কষা সবাই আমরা জানি কম বেশি, আর আমাদের বাঙালিদের বাড়িতে চিকেন আসা মানে সব থেকে বেশি যেটা রান্না হয় সেটা হলো চিকেন কষা। So today I'd love to make chicken kasha. Let's go! চিকেন কষা বানাতে গেলে প্রথমে আমরা নিয়ে নেব ফ্রেশ চিকেন। রেড চিলি পাউডার, দই, গরম মশলা, অল্প একটু নুন, একটা গোটা লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট। এবারে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটা মেখে নেওয়ার পর আমরা এর মধ্যে ভাজা পেঁয়াজ একটু নিয়ে নেব আর ভালো করে এটাকেও মিশিয়ে নেব এর মধ্যে। এই ম্যারিনেটটাকে 1 ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দেব। এবারে আমরা গরম কড়াইতে 8 থেকে 10 টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে দেব। তেজপাতা 2 দিয়ে দেব, 2 এলাইচ, 2 শুকনো লঙ্কা আর 2 থেকে 3 কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব। এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। ভাজা হয়ে এসেছে, এবারে আমরা কে মিশিয়ে নেব টমেটো। আমি 2 টমেটো কেটে রেখেছিলাম। টিস্পুন মতন হলুদ, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার আর 1 টিস্পুন জিরে পাউডার, 2 টেবিল স্পুন মতন জিঞ্জার গার্লিক পেস্ট, এই সব কিছু একসাথে মিশিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে, এবার এতে মেশাবো ম্যারিনেট করা চিকেনটা। যে জলটা সেটাকে মিশিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। চিকেন কষাটা হয়ে এসেছে, এবারে আমরা মিশিয়ে নেব ধনে পাতা। এবারে আমরা এটাকে নামিয়ে নেব। If you like my video, then please keep sharing it and don't forget to subscribe. Thank you for watching.